नमस्कार बंधुरा, गल्प शैली चैनले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकले सुस्थ एवं सावधाने रयेछेन। आज आपनारा शुनबेन कविगुरु रवींद्रनाथ ठाकुर विरचित एकटी छोटो गल्प, शास्ति। তবে এই শাস্তি ছোট গল্পটি তিনটি পরিচ্ছেদে বিন্যস্ত, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ। আজকে আমি পাঠ করব তৃতীয় পরিচ্ছেদ। তবে গল্পটি পাঠ করার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত নিবেদন, যদি গল্প এবং আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ, শাস্তি। ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়েছিল যে, তুই বলিস বড় যা আমাকে বঁটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে। এ সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দরাই যে তাহার বড় যাকে খুন করিয়াছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হইল। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল, চন্দরা কহিল, হ্যাঁ আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কোনো বচসা হইয়াছিল? না। সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল। কহিল, উনি ঠিক কথা বলিতেছেন না। বড় বউ প্রথমে একটা তাড়া দিয়ে তাহাকে থামাইয়া দিলেন, অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল। বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্রা কিছুতেই স্বীকার করিল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না, একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে ঝুঁকিয়াছে, কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম, আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত। বন্দিনী হইয়া চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ, চিরপরিচিত গ্রামের পথ দিয়া, রথতলা দিয়া, হাটের মধ্য দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া, সমস্ত পরিচিত লোকের চক্ষের ওপর দিয়া, কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। এক পাল ছেলে পিছন পিছন চলিল, এবং গ্রামের মেয়েরা এবং তাহার সইরা কেহ কেহ ঘোমটার ফাঁক দিয়া, কেহ দ্বারের প্রান্ত হইতে, কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কণ্ঠকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করিল, এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না।
কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল, খুনের অনতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম। সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল, বউকে কি করিয়া উদ্ধার করিব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বলিলাম না। সাক্ষী আমাকে বলিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে, তাহা হইলে সে কি রক্ষা পাইবে? আমি কহিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই, ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানাইয়া তুলিয়াছিল, কিন্তু যখন দেখিল চন্দ্রা নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে, তখন ভাবিল, ওরে বাপ রে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায়ে পড়িব, যেটুকু জানি সেটুকু বলা ভালো। এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্ব পূর্ব বৎসরের মতো নবীন ধান্য ক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টির ধারা বর্ষিত হইতে লাগিল। পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মকদ্দমার অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পশ্চাদবর্তী একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলক্ষবাদীর পক্ষে 39 জন সাক্ষী উপস্থিত হয়েছে। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসাবে চুল চেঁড়ার মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে। জগতে আপাতত তৎপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই, এইরূপ তাহাদের ধারণা। ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চাহিয়াছে, সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে। কম্পাউন্ডারের বৃহৎ বটগাছ হইতে একটা কোকিল ডাকিতেছে, তাহাদের কোনরূপ আইন আদালত নাই। চন্দ্রা জজের কাছে কহিল, ওগো সাহেব, এক কথা আর বারবার কতবার করিয়া বলিব। জজ সাহেব তাহাকে বুঝাইয়া বললেন, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? চন্দ্রা কহিল, না। জজ সাহেব কহিলেন, তাহার শাস্তি ফাঁসি। চন্দ্রা কহিল, ওগো, তোমার পায়ে পড়ি তাই দাও না সাহেব, তোমাদের যাহা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দ্রা মুখ ফিরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দ্রা মুখ ফিরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে চাহিয়া বলো, এ তোমার কে হয়? চন্দ্রা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। প্রশ্ন হইল, ও তোমাকে ভালোবাসে না? উফ, ভারী ভালোবাসে।
তুমি উহাকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করা হইল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। সাহেব বললেন, কেন? ছিদাম বললেন, ভাত চাইয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দক্ষিণাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিতা হইয়া পড়িল। মূর্ছা ভঙ্গের পর উত্তর করিল, সাহেব, খুন আমি করিয়াছি। কেন? ভাত চাইয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দরা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বারবার এক কথা বলিয়া আসিতেছে, তাহার কথায় তিল মাত্র নড়চড় হয়নি। দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। যেদিন এক রত্তি বয়সে একটা কালো কালো ছোটোখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে, যাহা হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল, কাহাকেও দেখিতে ইচ্ছা করো? চন্দরা কহিল, একবার আমার মাকে দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাহাকে কি ডাকিয়া আনিব? চন্দরা কহিল, মরণ। গল্পটি কবি রবীন্দ্রনাথ এখানেই সমাপ্ত করেছেন। তিনি আর এই গল্পটিকে দীর্ঘায়িত করেননি, অর্থাৎ চন্দরা কোনো দোষ না করেও একটা সরল সাদাশীতে ঘরের বউ হয়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হলো, এই হলো তার পরিণতি, বিনা দোষে পাপের শাস্তি।